দামের তীব্রতায় এগিয়ে রয়েছে বাজারের অধিকাংশ পণ্য। ক্রেতাদের ভোগ্যপণ্য চালের দামেও তৈরি হয়েছে অস্বস্তি। ব্যয়ের চাপে হিমশিম খাচ্ছে ক্রেতারা। মোটা চালের দাম বেড়েছে সব থেকে বেশি। 15 দিনের ব্যবধানে প্রতি কেজি বেড়েছে 3 থেকে 4 টাকা। পিছিয়ে নেই মিনিকেট চালের দাম। গত সপ্তাহে বাজারে প্রতি কেজি চালের দাম ছিল 65 থেকে 68 টাকা। আজ বাজারে মিনিকেট চালের দাম প্রতি কেজি বেড়েছে আরও 3 থেকে 4 টাকা। মিনিকেট চাল যেটা ওটা হলো বর্তমান বাজার চলতেছে আপনার রইল নির্মিত, যেগুলো কর্মের রেটেরগুলো চলতেছে 68-70 যাচ্ছে। রেট হাই রেট যেগুলো বাড়তি ওগুলো চলছে আপনার 70-72 টাকা। আর যেটা হলো আমরা 28 চাউল ওটা এখন বর্তমানে আমাদের বাজারে চলতে চলে 63-64 টাকা। 29 চাউল এগুলো চলে 62-64 টাকা। জিরা নাজি চলতেছে আপনার হলো গিয়ে বর্তমানে 70-72 টাকা থেকে ধরে 80 টাকা পর্যন্ত জিরা নাজির আছে বিভিন্ন রেটের। বাজারে যদি 28 চলতে ছিল আপনার 63-64 টাকা, আর আমরা যেদিকতে আজকে মাল কিনতেছি ওদিকে চলতেছে 61 টাকা। তো আমরা ওই হিসাব করে যদি 1 টাকা আমার গাড়ি ভাড়া খরচ আছে, 1 টাকা খরচ হলে আমার 62 টাকা পরে, আমি ওই হিসাব করে আর কি 64 টাকা বিক্রি করতেছি আজকে 28। আর আপনার মিনিকেটটা চলতেছে হলো বাহু বাজার চলতেছে আপনার 64-65, আমার বিক্রি করতেছে 68 টাকা আর কি। এই এদিকে কাঁচা বাজারে কিছুটা স্বস্তি দেখা মিললেও পেঁয়াজের দাম যেন আবারও আগুন হতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় আজ প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 15-20 টাকা বেশি দরে। ক্রেতারা যেন কোনোভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না। 2-3 দিন আগে ছিল 120 টাকা, এখন আছে আজকের বাজারে 135 টাকা চলতে আছে। বাজারে পেঁয়াজ হচ্ছে 140 টাকা কেজি বেশি দা, আর ইংল্যান্ড আছে 120 টাকা কেজি, রোজে 5-10 টাকা করে বাড়তেছে। 4-5 দিন আগে ছিল 120 টাকা, কাল পরশু এর আগের দিন ছিল 130 টাকা কেজি। ফেরদৌস সাগর, মানব কণ্ঠ, ঢাকা।